ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ودرك في جانتي شيخ نجيبوتي عربي ختم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জি ভাই আরবি মাস বলে আসলে কথা না মাসে একবার কোরআন খতম দেওয়া এটি সুন্নাত বা এর চেয়েও কম যে বিষয়টি হাদিসে বর্ণিত হয়েছে যেহেতু আমরা মুসলিম সেই হিসাবে আরবিকে প্রাধান্য দিতে পারি কিন্তু কেউ যদি আরবি বাদ দিয়ে ইংলিশ বা বাংলা মাসকেও হিসাব রেখে যদি মাসে একবার কোরআন খতম দেয় তাহলে সেটাও কিন্তু যে বৈধ নয় বা সেটি যে দৃষ্টিকটু বা মাকরুহ বা এমন কিছু নয় মানে মাস ঠিক রেখে অর্থাৎ যে কোনো একটা মাসে কোরআন একবার খতম দেওয়াটা এটা শুন না তো সুরুল্লাহ সাল্লাসালামের প্রিয় সাহাবি আবদুল্লাব নু তিনি প্রতি রাত্রে কোরআন খতম দিতেন পাশাপাশি দিনের বেলা তিনি রোজা পালন করতেন তা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন যে তুমি মাসে একবার কোরআন খতম দাও তখন তিনি বললেন অন্নবর্ণার ভিতরে যদি এসেছে যে চল্লিশ দিনে তুমি একবার কোরআন খতম দাও তখন তিনি বলছিলেন যে না ইয়ার রসুল্লাহ আমি এর চেয়ে বেশি পারি বেশি করতে চাই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে তাহলে বিশ দিনে তুমি একবার কোরআন খতম দাও এরপরে আবার যখন তিনি বললেন না ইয়া রসুলাল্লাহ আমি এর চেয়ে ভালো পারি বা এর চেয়ে বেশি চাচ্ছি তখন আল্লাহ রসুল বলেন তাহলে দশ দিনে তুমি একবার কোরআন খতম দাও এরপর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ওই একই ধারাবাহিকতায় তাকে বললেন যে তুমি এর চেয়েও বেশি যদি চাও তাহলে সাত দিনে একবার কোরআন খতম দাও এরপর রসুল্লা সাল্লাহ সাল্লাম সর্বশেষ যেটি বললেন যে তার চেয়েও যদি বেশি কিছু করতে চাও তাহলে তুমি তিন দিনে একবার কোরআন খতম দাও অর্থাৎ মাসে তুমি বার কোরআন খতম দাও কিন্তু তিন দিনের কম সময়ে কোরআন খতম দিও না এজন্যই ইসলামিক স্কলার গান বলেছেন যে তিন দিনের কম সময়ে কোরআন খতম দেওয়া এটি হচ্ছে মাকরু আল্লাহ আলম সাল্লাম আসালাম নবীল